বন্ধুরা, কাওয়াসাকি নিনজা H2R কে বিশ্বের সবথেকে গতিশীল সুপার বাইক বলা হয়, যেটা তুরস্কের ওসমান গাজী ব্রিজের উপরে 400 কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলে একটা বিশ্ব রেকর্ড গড়েছিল। সেখান থেকেই সবাই এটাকে বিশ্বের সবথেকে গতিশীল সুপার বাইকের নাম দিয়েছে। যেখানে অন্য সুপার বাইকগুলো 300 থেকে 320 কিলোমিটারের বেশি গতি তুলতে পারে না, সেখানে এই সুপার বাইকটি 400 কিলোমিটার প্রতি ঘন্টার গতি তুলে একটা বিশ্ব রেকর্ড গড়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বাইকের এত গতি এলো কোথা থেকে? এই বাইকে এক্সট্রা কী আছে যার জন্য অন্য সুপার বাইকগুলোর থেকে এই বাইকের গতি এত বেশি? তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পৃথিবীর সবথেকে গতিশীল বাইক নিনজা H2R এর ব্যাপারে একটু ভালোভাবে জানব। দেখব এই বাইকের মধ্যে আসলে কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার জন্য এর গতি এত বেশি। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই বাইকে 998 সিসির ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত অন্য সব সুপার বাইকগুলোতেও এইরকম ইঞ্জিন ব্যবহার করা হয়, কিন্তু সেগুলোর টপ স্পিড এর মতো এত বেশি নয়। এই বাইকের টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে সব থেকে বড় দুটো কারণ রয়েছে। প্রথম কারণ, র্যাম এয়ার ইনটেক, মানে যেটাকে বাংলায় বললে হবে বাতাসকে ঠেসে ভরা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনি তো এটা জেনে থাকবেন যে ইঞ্জিনের ভিতরে একটা সিলিন্ডার থাকে, মানে একটা ফাঁপা জায়গা থাকে যার ভিতরে বাইরের বাতাস এবং পেট্রোলকে ঢুকিয়ে জ্বালানো হয় এবং তার থেকে ইঞ্জিন শক্তি পায়। এখানে এই সিলিন্ডারের ভিতরে যত বেশি পেট্রোল জ্বালানো হবে, মানে যত বেশি আগুন জ্বালানো হবে, ইঞ্জিন তত বেশি শক্তি পাবে। কিন্তু এখানে সমস্যা হলো, বেশি পেট্রোল দিলেই কিন্তু বেশি আগুন জ্বলবে না, কারণ বেশি আগুন জ্বলার জন্য বেশি অক্সিজেনেরও প্রয়োজন। হ্যাঁ, আমাদের মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের দরকার, তেমনই আগুন জ্বলার জন্য অক্সিজেন দরকার। আপনি একটা পরীক্ষা করে দেখতে পারেন, যদি আপনি একটা মোমবাতি জ্বালিয়ে সেটাকে একটা গ্লাস চাপা দেন, তাহলে দেখতে পাবেন মোমবাতিটা কিছুক্ষণের মধ্যে নিভে যাবে। এর কারণ হলো, গ্লাস চাপা দিলে ওই আগুনের শিখাটা বাতাস থেকে আর অক্সিজেন নিতে পারে না, যার ফলে সেটা নিভে যায়। আবার আপনি এটাও দেখে থাকবেন, যখন আমরা উনানে রান্না করতাম, তখন উনান নিভে নিভে আসলে বাইরে থেকে কোনো কিছু দিয়ে হা করলে আবার উনানটা ভালোভাবে জ্বলে উঠত। এখানে এই উনানের ভিতরে বাতাস করা মানে উনানের ভিতরের আগুনকে বাতাস থেকে বেশি পরিমাণ অক্সিজেন নিতে সাহায্য করা, কারণ বাতাসের মধ্যেই তো থাকে অক্সিজেন। তাই বেশি বাতাস দেওয়া মানে আগুনকে বেশি অক্সিজেন পেতে সাহায্য করা। ঠিক সেই রকমই ইঞ্জিনের ভিতরে বেশি পেট্রোল জ্বালানোর জন্য বেশি বাতাসের প্রয়োজন। যদি আপনি ফাঁকা কোনো জায়গায় আগুন জ্বালান, তাহলে তো চারিদিকেই অক্সিজেন রয়েছে, তাই সেখানে অক্সিজেন আলাদা করে দিতে হয় না। কিন্তু এই ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে তো চারিদিক থেকে বন্ধ, তাই সেখানে আগুন জ্বালাতে গেলে আলাদা করে বাতাসটাকেও তার ভিতরে ঢোকাতে হবে। ইঞ্জিনের ওই সিলিন্ডারের মধ্যে যখন পিস্টনটা উপর থেকে নিচের দিকে যায়, তখন তার মধ্যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়, মানে একটা বাতাসের শূন্যতা সৃষ্টি হয়। আর সেই শূন্যতাটা পূরণ করার জন্য বাইরের বাতাস ইনটেক ভ্যালভ দিয়ে প্রবল গতিতে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে, তারপরে সেটার সঙ্গে পেট্রোল মিশিয়ে আগুন জ্বালানো হয়। এইভাবেই যে কোনো ইঞ্জিনের ভিতরে বাতাস প্রবেশ করানো হয় এবং তার থেকে আগুন জ্বালানো হয়। কিন্তু সমস্যা হলো, এই প্রক্রিয়ায় একটা সীমিত মাত্রায় বাতাস ইঞ্জিনের ভিতরে ঢোকানো যায় এবং একটা সীমিত মাত্রায় আগুন জ্বালানো যায়, যেটা একটা সাধারণ বাইকের জন্য তো ঠিক আছে, কিন্তু যখন একটা পাওয়ারফুল সুপার বাইক বানানো হবে, তখন ওই প্রক্রিয়ায় নেওয়া বাতাসও কম পড়ে যাবে। তখন বেশি আগুন জ্বালানোর জন্য ওই ছোট্ট সিলিন্ডারের মধ্যেই বেশি পরিমাণ বাতাসকে ঠেলে ঢোকাতে হবে। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে ওই ছোট্ট জায়গার মধ্যে বেশি বাতাসকে ঠেলে ঢোকানোর কী দরকার, জায়গাটাকে বাড়িয়ে দিলেই তো বেশি বাতাস ঢুকে যেত। কিন্তু না বন্ধুরা, সেই জায়গাটাকে বাড়ানোরও একটা সীমা আছে। আসলে ওখানে বাতাস এবং পেট্রোলকে ঢুকিয়ে একটা বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণের চাপেই পিস্টনটা নিচের দিকে সরে যায়, আর সরে গিয়েই পিস্টনের নিচে থাকা একটা ক্র্যাঙ্কশ্যাফট নামক রডকে ঘোরানো হয়, আর এইভাবেই ইঞ্জিন চলে। তাই এখানে ওই বিস্ফোরণের যত বেশি চাপ থাকবে, পিস্টনটাকে তত জোরে নিচের দিকে ঠেলবে, আর তার ফলে পিস্টনটাও ক্র্যাঙ্কশ্যাফটকে তত জোরে ঘোরাবে। এইভাবেই ইঞ্জিন বেশি শক্তিশালী হবে। তাই এখানে যদি বেশি বাতাসের জন্য ওই জায়গাটা বাড়ানো হয়, তাহলে বিস্ফোরণের চাপটা অনেক কমে যাবে, যার ফলে বেশি আগুন জ্বালিয়েও আলটিমেট কোনো লাভ হবে না। তাই আমাদের দরকার ওই ছোট্ট জায়গার মধ্যেই বেশি আগুন জ্বালিয়ে বিস্ফোরণের চাপটা বেশি তৈরি করা। আর বেশি আগুন জ্বালাতে গেলে বেশি পেট্রোলের সঙ্গে বেশি বাতাসও দরকার, মানে বেশি অক্সিজেনও দরকার। বেশি পেট্রোল তো দেওয়া যাবে, কিন্তু বেশি বাতাস দিতে গেলে সাধারণ অবস্থায় ওই জায়গায় যতটা বাতাস ধরে, তার থেকে বেশি বাতাস ঢোকাতে গেলে বাইরে থেকে আলাদা করে চাপ দিয়ে বাতাসটাকে ঢোকাতে হবে। যেমন পাবলিক বাসগুলোতে কন্ট্রাক্টর যেমন করে, বাসের ভিতরে একটুও জায়গা না থাকা সত্ত্বেও কন্ট্রাক্টর বলে, উঠে আসুন উঠে আসুন, ভিতরটা পুরো ফাঁকা। এইভাবে তার বেশি লাভের জন্য বাসের ভিতরে যতটা সম্ভব মানুষকে ঠেসে ঢোকায়।
ঠিক সেই রকমই ইঞ্জিনের ভিতরে যত বেশি ঠেসে বাতাস ঢোকানো যাবে তার ভিতরে তত বেশি পেট্রোল জ্বালানো যাবে এবং তার থেকে তত বেশি শক্তি পাওয়া যাবে। আর এই ইঞ্জিনের ভিতরে বাতাসকে ঠেসে ঢোকানোর জন্য ইঞ্জিনিয়াররা কি বুদ্ধি লাগিয়েছে একটু দেখুন। তারা কি করেছে, বাইকের মুখে একটা ফুটো করে দিয়েছে এবং তার সঙ্গে একটা পাইপ লাগিয়ে ইঞ্জিনে যেখান দিয়ে বাতাস প্রবেশ করে সেখানে লাগিয়ে দিয়েছে। এর ফলে কি হবে, বাইক যত জোরে চলবে বাইরের বাতাস তত জোরেই বাইকের মুখে ধাক্কা মারবে এবং সেই গতিতে আসা বাতাস ওই ফুটো দিয়ে ঢুকে পাইপ দিয়ে এসে সিলিন্ডারের ভিতরে চাপ দিয়ে প্রবেশ করবে। মানে এমনিতে তো যতটা বাতাস যাওয়ার দরকার সেটা যাচ্ছে, তার সঙ্গে সামনে থেকে সজোরে আসা বাতাস চাপ দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে। এই প্রক্রিয়ায় সাধারণ প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি বাতাসকে চাপ দিয়ে সিলিন্ডারের ভিতরে ঢোকানো যায় এবং তাতে বেশি পেট্রোল জ্বালিয়ে বেশি শক্তি উৎপাদন করা যায়। আর এটাকেই বলা হয় র্যাম এয়ার ইনটেক সিস্টেম। এই নিনজা H2R বাইকটির সামনে দেখবেন এইরকম দুটো ফুটো আছে যেগুলোর সঙ্গে দুটো পাইপ লাগিয়ে ইঞ্জিনে যেখান দিয়ে বাতাস প্রবেশ করে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। মানে আসলে এই বাইকের দুটো র্যাম এয়ার ইনটেক সিস্টেম লাগানো হয়েছে। এই H2R বাইকটির টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে শুধু এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমটাই প্রধান কারণ নয়, এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমটা অন্য সব সুপার বাইকগুলোতেও থাকে। এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমটা বাইকের পাওয়ার অনেকটা বাড়ায়, কিন্তু এটাই H2R এর এত গতি হওয়ার পিছনে প্রধান কারণ নয়। এই H2R বাইকটির টপ স্পিড এত বেশি হওয়ার পিছনে প্রধান কারণ হলো এতে সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটাই বিশ্বের এক নম্বর প্রোডাকশন বাইক যেটাতে সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবার একটু ভালো করে বোঝাই এই সুপার চার্জ ইঞ্জিনটা আসলে কী এবং কীভাবে কাজ করে। এটারও র্যাম এয়ার ইনটেক সিস্টেমের মতো একই কাজ, যেটা হলো বাতাসকে ইঞ্জিনের ভিতরে যতটা সম্ভব চেপে ঢোকানো, কিন্তু এটা একটু অন্য পদ্ধতিতে করা হয়। মানে র্যাম এয়ার ইনটেক সিস্টেমে সাধারণ প্রক্রিয়ার তুলনায় একটু বেশি বাতাসকে ইঞ্জিনের ভিতরে চেপে ঢোকানো যায়, কিন্তু আমরা যদি তার থেকে আরও বেশি বাতাসকে ইঞ্জিনের ভিতরে চেপে ঢোকাতে চাই তাহলে আমাদের লাগাতে হবে এই সুপার চার্জ সিস্টেম। আমরা জানি পিস্টন চললে পিস্টনের নিচে থাকা ক্রাঙ্কশ্যাফ্ট নামক রডটা ঘোরে, সেখান থেকেই সেই ঘূর্ণন শক্তিটা ক্লাচ এবং গিয়ারবক্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় চাকাতে। এই সুপার চার্জ ইঞ্জিন মানে আর কিছুই নয়, ওই ক্রাঙ্কশ্যাফ্টের সঙ্গে একটা বেল্ট দিয়ে একটা পাখা ঘোরানো হয়, যে পাখাটা ঘুরিয়ে বাইরের বাতাসকে টেনে আরও বেশি চাপ দিয়ে সিলিন্ডারের ভিতরে ঢোকানো হয়। মানে এখানেও ইঞ্জিন যত জোরে ঘুরবে ওই পাখাটাও তত জোরে ঘুরবে এবং পাখাটা যত জোরে ঘুরবে তত বেশি বাতাস চেপে ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে ঢোকাবে। আর যত বেশি বাতাস ইঞ্জিনের ভিতরে ঢোকানো যাবে তার মধ্যে তত বেশি পেট্রোল জ্বালানো যাবে এবং যত বেশি পেট্রোল জ্বালানো যাবে তত বেশি ইঞ্জিন শক্তি পাবে। কিন্তু এটা করতে গিয়ে একটা সমস্যা এসে যায়, সেটা হলো এই প্রক্রিয়ায় বাতাসকে প্রচণ্ড পরিমাণে কম্প্রেস করে, যার ফলে বাতাস প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, যে অবস্থায় ইঞ্জিনের ভিতরে পাঠাতে গেলে পেট্রোল মেশালেই স্পার্ক করার আগেই হয়তো আগুন জ্বলে যেত। তাই সেই গরম বাতাসকে সিলিন্ডারের ভিতরে পাঠানোর আগে একটু ঠান্ডা করে নেওয়া হয়। ঠান্ডা করার জন্য ইঞ্জিনে বাতাসটা ঢোকার আগে একটা কুলার লাগানো থাকে, মানে কম্প্রেস হয়ে বাতাসটা সেই কুলারের মধ্যে যায়, সেখান থেকে কিছুটা ঠান্ডা হয়েই তারপরে ইঞ্জিনের ভিতরে যায়। এইভাবেই কাজ করে এই সুপার চার্জ ইঞ্জিন। এই সুপার চার্জ ইঞ্জিনটা আসলে সুপার কারগুলোতে ব্যবহার করা হয়, কিন্তু কাওয়াসাকি প্রথমবার এটা বাইকে ব্যবহার করেছে, তাই প্রধানত এই কারণেই H2R এর টপ স্পিড অন্য সুপার বাইকগুলোর থেকে এত বেশি। মানে ভেবে দেখুন, অন্য সুপার বাইকগুলোর মতো এই বাইকে র্যাম এয়ার ইনটেক সিস্টেম রয়েছে, তার সঙ্গে আবার এই সুপার চার্জ ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, মানে কতটা পরিমাণে বাতাসকে ইঞ্জিনের ভিতরে চেপে ঢোকাতে পারে একবার ভেবে দেখুন। এই H2R বাইকটি কিন্তু রোড লিগাল নয়, মানে আপনি চাইলে এটা কিনে সরাসরি রাস্তায় চালাতে পারবেন না, এটা শুধুমাত্র রেস ট্র্যাকেই চালাতে পারবেন। কিন্তু এর একটা ছোট ভার্সন আছে যেটা রোড লিগাল, মানে যেটা নিয়ে আপনি যে কোনো রাস্তায় চালাতে পারবেন, আর যেটার নাম হলো H2। মানে H2Rটা রোড লিগাল নয় কিন্তু H2টা রোড লিগাল। এই H2তেও H2R এর মতো র্যাম এয়ার ইনটেক সিস্টেম এবং সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু এর টপ স্পিড 300 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে, যদি H2তেও H2R এর মতো সেম র্যাম এয়ার ইনটেক সিস্টেম এবং সুপার চার্জ ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে H2র টপ স্পিড এত কম কেন? এর কারণ হলো H2তে সুপার চার্জের পাওয়ারটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। মানে H2R এ ওই পাখাটা যতটা পরিমাণ বাতাসকে ইঞ্জিনের ভিতরে ঠেলে ঢোকায় H2তে তার থেকে অনেক কম। এখানে এই দুটো বাইকের ছবি দেখুন পাশাপাশি এবং দুটো বাইকের এক্সস্ট দুটো খেয়াল করুন। এই দুটো এক্সস্টই কোম্পানি থেকে দেওয়া স্টক এক্সস্ট। H2তে বাইকের শব্দ কমানোর জন্য অনেকটা বড় এবং মোটা এক্সস্ট দেওয়া হয়েছে, কিন্তু H2R এ ফ্রি ফলো এক্সস্ট দেওয়া হয়েছে। এর মানেটা বোঝাই, যত গতিতে যত পরিমাণে ইঞ্জিনের ভিতরে বাতাসকে ঢোকানো হবে তত গতিতে তত পরিমাণে ইঞ্জিন থেকে বাতাসটাকে বাইরেও বার করতে হবে, কারণ বাতাস তো আর পেট্রোলের সাথে পুড়ে যাবে না,
বাতাসের শুধু অক্সিজেনটা ব্যবহার করবে পেট্রোলটাকে জ্বালানোর জন্য। তাই বাতাসটা কাজে লাগার পরও সেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে এক্সস্ট দিয়ে বাইরে বার হবে। তাই যত স্পিডে যত পরিমাণে ইঞ্জিনের ভিতরে বাতাসকে ঢোকানো হবে, তত স্পিডে ততটা পরিমাণে ইঞ্জিন থেকে বাতাসটা বার হওয়ারও রাস্তা দিতে হবে। তাই আপনি যদি এখানে H2-র এক্সস্টকে খেয়াল করেন, তাহলে এখানে বড় এবং মোটা এক্সস্ট তো দিয়েছে, কিন্তু শব্দ কমানোর জন্য এক্সস্টের ভিতরে বাতাসের প্রবাহ পথকে কিছুটা আটকে দেওয়া হয়েছে। তাই এখানে সুপার চার্জ ইঞ্জিনকে ব্যবহার করলেও তার সর্বোচ্চ পরিমাণ ক্ষমতাকে ব্যবহার করা যাবে না, কারণ এই এক্সস্ট দিয়ে তত স্পিডে তত পরিমাণে বাতাস বাইরে আসতে পারবে না। তাই বাধ্য হয়ে তার ক্ষমতা কমিয়ে দিতে হবে। কিন্তু H2-এ সেটা করা হয়নি। H2-এ একদম ফ্রি ফলো এক্সস্ট দেওয়া হয়েছে, যার ফলে যত স্পিডে যত পরিমাণে ইঞ্জিনের ভিতরে বাতাস ঢুকবে, তত স্পিডে তত পরিমাণে ওই এক্সস্ট দিয়ে বাতাস বাইরেও যেতে পারবে, কারণ এই ফ্রি ফলো এক্সস্টের ভিতরে বাতাসের প্রবাহ পথকে কোনোরকমভাবে আটকানো হয় না। কিন্তু এটা করলে আবার বাইকের আওয়াজ অনেক বেশি হয়ে যাবে, যার ফলে সেটা রোডে চলার পারমিশন পাবে না। তো বন্ধুরা, প্রধানত এই কারণেই H2-এর টপ স্পিড এত বেশি। বন্ধুরা, এইরকম সুপার বাইক এবং সুপার কার রিলেটেড আরও কন্টেন্ট দেখতে চাইলে আপনারা র্যান্ডম 1 মিলিয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আপনারা এইরকম সুপার বাইক এবং সুপার কার রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।